প্রিয় দেশবাসী, শ্রদ্ধা বিজ্ঞ মহল, আমি দেখাচ্ছি যে পানির দেয়ালে দেয়ালে পানির যে দাগ, এই পর্যন্ত পানি উঠে যায়। এই যে রিক্সা, এই যে বাইক যাচ্ছে, অটো রিক্সা যাচ্ছে, পানির কি অবস্থা! এখানে এই এলাকাটিতে জনগণের ভোগান্তির কোনো শেষ নেই, এখানে কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এই রোডটি দিয়ে শাহকবির মাজার রোডে উঠলে একটি প্রাইভেট হাসপাতাল রয়েছে, আর্ক হাসপাতাল নামে একটি হাসপাতাল আছে। এই রোডটির পাশে কয়েকটি প্রাইভেট স্কুল রয়েছে, কেজি স্কুল রয়েছে। দেখুন, রাস্তার দুই পাশে নোংরা ময়লা আবর্জনা স্তূপ পড়ে রয়েছে। রাস্তাটি খুবই অবহেলিত এবং পানিগুলো খুবই নোংরা এবং বিষাক্ত। এই পানি দিয়ে হেঁটে গেলে, পানি থেকে উঠে আসলে সাথে সাথে পায়ের মাঝে চুলকানি উঠে যায়। দেখুন রাস্তার কী অবস্থা! পাশে দিয়ে একেবারে এত নোংরা, একবারে ময়লা আবর্জনা স্তূপে ভরপুর। আমার এই ভিডিওটি যদি আমাদের বাংলাদেশের কোনো সহৃদয়বান ব্যক্তির নজরে পড়ে, কোনো সত্যিকারের দেশপ্রেমিকের নজরে পড়ে, যদি সম্ভব হয় রাস্তাটি মেরামত বা সংস্কারের কোনো ব্যবস্থা যদি করেন, তাহলে এই এলাকার জনগণ তথা এই এলাকা দিয়ে এয়ারপোর্টে যাওয়া যায়,
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া যায়, এদিক দিয়ে আজমপুর যাওয়া যায়, তারপরে এদিক দিয়ে উলুখোলা রোড হয়ে কালীগঞ্জ যাওয়া যাওয়া যায়। হ্যাঁ, রাস্তাটি যোগাযোগের একটা অন্যতম মাধ্যম, কিন্তু এই নোংরা এবং পানি জমে থাকার কারণে এই রাস্তাটি দিয়ে অনেক মানুষ কষ্ট এবং ভোগান্তিতে পড়ে। পানির কী অবস্থা, পানি একেবারে থই থই করছে, এখানে সব সময় পানি জমে থাকে। হ্যাঁ, একটু বৃষ্টি হলে একেবারে 5-7 দিন ধরে পানি জমে থাকে। এখানে পাশে একটা বড় ধরনের বাড়ির কাজ চলছে, এবং রাস্তাটি যদি 1 সপ্তাহের মতো বৃষ্টি না হয়, 5 দিন বা 6 দিন বৃষ্টি না হয়, তাহলে একটু শুকায়। শুকানোর পরে রাস্তাটি একেবারে ভাঙাচোরা। দেখুন রিক্সাটি কেমনভাবে এলোপাথাড়ি ওঠানামা করছে। পাশে একটি প্রাইভেট স্কুল রয়েছে, স্কুলটির নাম মান্নান মডেল একাডেমি। কোনো দেশপ্রেমিক সহৃদয়বান ব্যক্তি যদি রাস্তাটি মেরামত বা সংস্কারের ব্যবস্থা করতেন, তাহলে এখানের এই রাস্তাটি দিয়ে হাজারো জনগণ প্রতিদিন আসা যাওয়া করে, তাদের চলাচলের একটি সুবিধা হতো। দেখুন রাস্তাটি একেবারে অনেক ভাঙাচোরা। আমি রাস্তাটি ভিডিওতে ধারণ করেছি কোনো অসৎ বা খারাপ উদ্দেশ্য নিয়ে নয়, যাতে রাস্তাটি মেরামতের জন্য যদি কোনো সহৃদয়বান ব্যক্তির নজরে পড়ে, সেই ক্ষুদ্র প্রয়াস থেকে আমি এই ভিডিওটি ধারণ করেছি। রাস্তাটি একেবারে অনেক নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে ভরপুর, দুই পাশে অনেক ময়লা আবর্জনা, তার উপরে এই পানি জমে থাকা, একেবারে দূষিত পানি। এই পানি দিয়ে হেঁটে গেলে পায়ের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণুতে আক্রমণ করে, পানি থেকে ওঠার সাথে সাথে পায়ে চুলকানি উঠে যায়।